বর্তমান বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের সুযোগ অনেক। চলতি বছর বিদেশি বিনিয়োগে 20% প্রবৃদ্ধির আশা করা হচ্ছে। সম্প্রতি রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ফিকির 60তম বর্ষপূর্তি ও ইনভেস্টমেন্ট এক্সপো 2023-এর উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। দেশে এখন 100টিরও বেশি অর্থনৈতিক জোন তৈরি করা হয়েছে এবং বিগত বছরের তুলনায় 2023 সালে 20% বেশি এফডিআই আসবে বলে আশাবাদী সরকার। বর্তমান শেখ হাসিনা সরকার সুষম গতিতে বাণিজ্য ক্ষেত্রে উদারীকরণ করেছে। শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা, যৌক্তিক শুল্ক নির্ধারণ এবং রপ্তানি সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন সাধিত হয়েছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই ধারা বাংলাদেশকে বিশ্বব্যাপী একটি শক্তিশালী প্রতিযোগী হিসেবে সবার সামনে তুলে ধরবে। একই সঙ্গে দেশের অভ্যন্তরে প্রতিভার মূল্যায়ন এবং সে অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখবে। বাংলাদেশ ইতোমধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি সহায়ক পরিবেশ সৃষ্টি করতে পেরেছে এবং তাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। নির্ঝঞ্ঝাট ব্যবসাবান্ধব পরিবেশে নিজেদের অংশীদারি স্থায়ী করে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ বিনিয়োগের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে ফিকির সদস্যরা প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বাংলাদেশের চলমান ধারাবাহিক সাফল্যের পেছনেও ফিকির অবদান অনেক। উন্নয়নে অবদান রাখার সকল বিনিয়োগকারীর প্রতি বাংলাদেশের জনগণ আন্তরিকভাবে কৃতজ্ঞ।